নিখিল গরিব পরিবারের ছেলে ছিল। ওর বড় দিদি নিকি আর শান্তিদেবী আর বাবা ছিলেন মদনলাল। দেশের চুনিলালের দোকানে গার্ডের কাজ করত। একদিন নিখিল ওর বাবার সাথে দোকানে এলো। মদনলাল, এই ছেলেটাকে শেঠজি, ও আমার ছেলে নিখিল। আজও স্কুলের ছুটি ছিল, তাই ওকে আমি এখানে এনেছি। ঠিক করেছ, এসেছো যখন কিছু কাজও শিখে নেবে। যাও বাবা, যাও নুন্দুর কেবিনে গিয়ে বসো। আচ্ছা শেঠজি, নমস্কার। শেঠজির ছেলে নন্দু নিজে ফোনে গেম খেলতে থাকে। নন্দু শেঠজি, আমাকেও একটু গেম খেলতে দিন না। দেখো ভাই, এটা খুব দামি মোবাইল, এটা আমি দিতে পারবো না। বাবা, যেমন মোবাইল নন্দুর কাছে আছে তেমন মোবাইল আমারও চাই। আরে বাবু, এইসব মোবাইল বড় লোকেদের জন্যে, আমাদের মতো গরিবদের দুবেলা খাবার পেলেই অনেক। না বাবা, যাই হোক, আমার মোবাইল চাই। মা আর বাবা দুজনে নিখিলকে অনেক বোঝায়, কিন্তু নিখিল মোবাইলের জেদ ছাড়েনি। গরমের ছুটিতে নিখিল শেঠজির চাকরি করে যা টাকা পেয়েছে তাতে বাবার আরও অর্ধেক টাকা দিয়ে একটা মোবাইল কিনল। নিখিল খুব খুশি হলো, কিন্তু যখনও জানতে পারলো যে মোবাইলে গেম খেলা বা সিনেমা দেখার জন্য নেটের দরকার পড়ে, তখন ও নন্দুকে ওর মোবাইল দেখায়। আরে এতে তো নেটই নেই। হ্যাঁ, আরে শেঠজি, নেটের জন্য তো টাকাই নেই। কোনো ব্যাপার না, দোকানের ওয়াইফাই দিয়ে নেট চালাও। আরে বা, এ তো দারুণ হয়ে গেল। গরমের জন্য সব কুয়ো শুকিয়ে গিয়েছিল, লোকেরা অনেক দূরে দূরে জল আনতে যেত। নিখিলও জলের খোঁজে পাশের জঙ্গলে যায়, আর তখন সেখানে একটা কুয়ো দেখতে পায়। ওর কাছে পৌঁছে একটা গাছের নিচে বসে বিশ্রাম করে। খুব হাঁপিয়ে গেছি, একটু আরাম করে নি, সকাল থেকে এই জলের জন্য ফোনও দেখিনি। নিখিল পকেট থেকে মোবাইল বের করে, ও দেখে ওর মোবাইলে ওয়াইফাই দিয়ে নেট চলছে, ওর ফোনে কুয়ো থেকে ওয়াইফাই আসছে। এ কি, এই কুয়ো থেকে ওয়াইফাই কিভাবে আসছে? কিচ্ছু তো ব্যাপার আছে। এই কুয়ো আবার ওয়াইফাই কুয়ো নয় তো? আমি এর জল আমার সাথে নিয়ে যাই, যা দিয়ে আমি বাড়িতেও ওয়াইফাই ব্যবহার করতে পারবো। নিখিল একটা বোতলে কুয়ো থেকে জল ভরে নেয় আর বাড়ির দিকে চলে যায়। বাবা দেখো, আমার ফোনে ওয়াইফাই চলছে। নিখিল, তোমার মোবাইলে নেট কোথা থেকে এলো? নেটের টাকা কোথা থেকে এলো? বাবা, পাশের জঙ্গলে একটা ওয়াইফাই কুয়ো আছে, ওখান থেকেই নেট চলছে। চলো, ভালো হয়েছে, আমার বাচ্চা খুব টেনশনে ছিল। ঠিক আছে বাবু, কিন্তু মনে রেখো, এটার অপব্যবহার করো না, সব কাম সময় মতো শেষ করার পরেই মোবাইল দেখো। হ্যাঁ বাবা, পড়াশোনা আর কাজ করার পরেই আমি এটা দেখব। খুব ভালো বাবু। আচ্ছা, এখন আমি কাজে যাচ্ছি, আর হ্যাঁ, যদি কেউ সাহায্য চাইতে আসে তো না করো না। পুরো গ্রামে একটাই মোবাইল ছিল, সবারই কিছু না কিছু দরকার হতো। নিখিলের কাছে মোবাইল আছে এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়েছিল। রোজ ওর বাড়িতে লোক নিজে নিজের কাজ নিয়ে আসতো, সেই জন্য সকাল 6টা থেকে রাত 8টা অবধি কাজ করতে হতো। মদন বাবু, আরে ও মদন বাবু! আরে গদাধর দাদা, এত সকাল সকাল কেন চেঁচামেচি করছো? কি বলবো বাবু, এক অদ্ভুত ঘটনা, আমার বাসন্তী কাল রাত থেকে নিখোঁজ। ও বাসন্তী কি তোমার বউ? তো থানায় গিয়ে রিপোর্ট লেখাও, নয়তো আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নাও, ওখানে চলে গেছে কিনা। আরে কি বলছো বাবু, আমার বউর রাজবন্দি তো কাল আপনার কাপড় ধুয়ে দিল। আরে দাদা, বাসন্তী তো আমার গরুর নাম, শুনেছি মোবাইল থেকে সব কিছুই জানা যায়। নিখিল বাবুকে বলে আমার বাসন্তীকে একটু খুঁজে দিন না। আরে ও গদাধর কাকা, মোবাইল থেকে শুধু তারই খবর জানা যায় যার গায়ে জিপিএস লাগানো থাকে। আরে জিপিএস তো ছিল না, কিন্তু একটা সুতোয় বাঁধা তাবিজ আমার বাসন্তীর গলায় আছে, ওটা থেকে কিছু হতে পারে বাবু, বলো। এরপরে কালু মুচির নাম্বার আসে। নিখিল বাবা, তুই তো জানিস যে আমার বানানো জুতো কত সস্তা, মজবুত আর সুন্দর হয়। আমি চাই যাতে কোনো ব্যবসায়ী আমার জুতো অর্ডার দিয়ে নিয়ে যায়। ঠিক আছে কালু কাকা, আমি আজই তোমার বানানো চটি, জুতো আর দোকানের ফটো নিয়ে সাইটে দিয়ে দেব। কন্ট্যাক্ট নাম্বারেও আপনারই মোবাইল নাম্বার দিয়ে দেব। আরে বাবু, তুমি তো জানো আমার বিয়ে হচ্ছে না,
বয়সও বেরিয়ে যাচ্ছে, আরে কি খারাপ আছে আমার মধ্যে? একটু কালো আমি, একটু বেঁটে আমি, দাঁত বাইরে বেরিয়ে থাকে, একটু ততলাই আমি, মুখটা দেখতে ভালো না, আর এক চোখে দেখতে পাই না। এই তো আমার একটা ফটো তুলে বায়োডাটা দিয়ে shaadi.com এ দিয়ে দাও। আরে বাবা, যদি আমাদের গ্রামে মেয়েদের লাইন লাগে তো বলো। এমনি এমনি আমার বাবা আমার নাম রেহমত আলী রাখেনি। একদিন ওয়াইফাই চলে যায়, ও চিন্তায় পড়ে যায়। তারপর গিয়ে দেখে কুয়োর জলওয়ালা ওয়াইফাই বোতলটা ইঁদুরে ফেলে দিয়েছে। এ কি হলো, এখন কিভাবে নেট চালাবো? কালই যাব ওয়াইফাই কুয়োর পাশে। নিখিল পরের দিন সকালে কুয়োর সামনে যায় তো দেখে ওখানে রাস্তা তৈরি হচ্ছিল আর কুয়ো বুঝিয়ে দিয়েছে। কিছু জল ওখানে জমেছিল, যাও বোতলে ভরে বাড়ি নিয়ে আসে। নিখিল এসে খুব কাঁদে আর কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত্রে ও স্বপ্ন পায় যে পরিশ্রম ছাড়া কোনো কাজ হয় না। আমি বুঝেছি, এখন আমায় কি করতে হবে? ও সকালে উঠে ঘরের পেছনে মাঠে একটা কুয়ো বানাতে থাকে আর 7-8 দিনের পরিশ্রমের পর কুয়ো থেকে জল বের হতে থাকে। এই জল ও বোতলের জলে মিশিয়ে দেয় আর এই কুয়োটাও ওয়াইফাই কুয়ো হয়ে যায়। পরিশ্রম কোনো দিন বিফলে যায় না আর পরিশ্রম ছাড়া কোনো কিছু স্থায়ী হয় না। নিখিল গরিব পরিবারের ছেলে ছিল। ওর বড় দিদি নিকি আর শান্তিদেবী আর বাবা ছিলেন মদনলাল। এ শেরচুনিলালের দোকানে গার্ডের কাজ করত। একদিন নিখিল ওর বাবার সাথে দোকানে এলো। মদনলাল, এই ছেলেটাকে। শেঠজি, ও আমার ছেলে নিখিল। আজও স্কুলের ছুটি ছিল তাই ওকে আমি এখানে এনেছি। ঠিক করেছ, এসেছো যখন কিছু কাজও শিখে নেবে। যাও বাবা, যাও নন্দুর কেবিনে গিয়ে বসো। আচ্ছা শেঠজি, নমস্কার। শেঠজির ছেলে নন্দু নিজের ফোনে গেম খেলতে থাকে। নন্দু শেঠজি, আমাকেও একটু গেম খেলতে দিন না। দেখো ভাই, এটা খুব দামি মোবাইল, এটা আমি দিতে পারবো না। বাবা, যেমন মোবাইল নন্দুর কাছে আছে তেমন মোবাইল আমারও চাই। আরে বাবু, এইসব মোবাইল বড় লোকেদের জন্যে, আমাদের মতো গরিবদের দুবেলা খাবার পেলেই অনেক। না বাবা, যাই হোক আমার মোবাইল চাই। মা আর বাবা দুজনে নিখিলকে অনেক বোঝায় কিন্তু নিখিল মোবাইলের জেদ ছাড়েনি। গরমের ছুটিতে নিখিল শেঠজির চাকরি করে যা টাকা পেয়েছে তাতে বাবার আরও 1/2 টাকা দিয়ে একটা মোবাইল কিনল। নিখিল খুব খুশি হল কিন্তু যখন জানতে পারল যে মোবাইলে গেম খেলা বা সিনেমা দেখার জন্য নেটের দরকার পড়ে, তখন ও নন্দুকে ওর মোবাইল দেখায়। আরে এতে তো নেটই নেই। হ্যাঁ, আরে শেঠজি, নেটের জন্য তো টাকাই নেই। কোনো ব্যাপার না, দোকানের ওয়াইফাই দিয়ে নেট চালাও। আরে বাহ, তো দারুণ হয়ে গেল। গরমের জন্য সব কুয়ো শুকিয়ে গিয়েছিল, লোকেরা অনেক দূরে দূরে জল আনতে যেত। নিখিলও জলের খোঁজে পাশের জঙ্গলে যায় আর তখন সেখানে একটা কুয়ো দেখতে পায়। ওর কাছে পৌঁছে একটা গাছের নিচে বসে বিশ্রাম করে। খুব হাঁপিয়ে গেছি, একটু আরাম করে নি, সকাল থেকে এই জলের জন্য ফোনও দেখিনি। নিখিল পকেট থেকে মোবাইল বের করে তো দেখে ওর মোবাইলে ওয়াইফাই দিয়ে নেট চলছে। ওর ফোনে কুয়ো থেকে ওয়াইফাই আসছে। এ কি, এই কুয়ো থেকে ওয়াইফাই কিভাবে আসছে? কিচ্ছু তো ব্যাপার আছে। এই কুয়ো আবার ওয়াইফাই কুয়ো নয় তো? আমি এর জল আমার সাথে নিয়ে যাই, যা দিয়ে আমি বাড়িতেও ওয়াইফাই ব্যবহার করতে পারবো। নিখিল একটা বোতলে কুয়ো থেকে জল ভরে নেয় আর বাড়ির দিকে চলে যায়। বাবা দেখো, আমার ফোনে ওয়াইফাই চলছে। নিখিল, তোমার মোবাইলে নেট কোথা থেকে এলো? নেটের টাকা কোথা থেকে এলো? বাবা, পাশের জঙ্গলে একটা ওয়াইফাই কুয়ো আছে, ওখান থেকেই নেট চলছে। চলো, ভালো হয়েছে, আমার বাচ্চা খুব টেনশনে ছিল। ঠিক আছে বাবু, কিন্তু মনে রেখো এটার অপব্যবহার করো না, সব কাম সময় মতো শেষ করার পরেই মোবাইল দেখো। হ্যাঁ বাবা, পড়াশোনা আর কাজ করার পরেই আমি এটা দেখব। খুব ভালো বাবু। আচ্ছা, এখন আমি কাজে যাচ্ছি, আর হ্যাঁ, যদি কেউ সাহায্য চাইতে আসে তো না করো না। পুরো গ্রামে একটাই মোবাইল ছিল, সবারই কিছু না কিছু দরকার হতো। নিখিলের কাছে মোবাইল আছে এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়েছিল। রোজ ওর বাড়িতে লোক নিজে নিজের কাজ নিয়ে আসত,
সেই জন্য সকাল 6টা থেকে রাত 8টা অবধি কাজ করতে হতো। মদন বাবু, আরে ও মদন বাবু। আরে গদাধর দাদা, এত সকাল সকাল কেন চেঁচামেচি করছো? কি বলবা বাবু, এক অদ্ভুত ঘটনা, আমার বাসন্তী কাল রাত থেকে নিখোঁজ। ও বাসন্তী কি তোমার বউ? তো থানায় গিয়ে রিপোর্ট লেখাও, নয় তো আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নাও, ওখানে চলে গেছে কিনা। আরে কি বলছো বাবু, আমার বউর রাজবন্দী তো কাল আপনার কাপড় ধুয়ে দিল। আরে দাদা, বাসন্তী তো আমার গরুর নাম, শুনেছি মোবাইল থেকে সবকিছুই জানা যায়। নিখিল বাবুকে বলে আমার বাসন্তীকে একটু খুঁজে দিন না। আরে ও গদাধর কাকা, মোবাইল থেকে শুধু তারই খবর জানা যায় যার গায়ে জিপিএস লাগানো থাকে। আরে জিপিএস তো ছিল না, কিন্তু একটা সুতোয় বাঁধা তাবিজ আমার বাসন্তীর গলায় আছে, ওটা থেকে কিছু হতে পারে বাবু বলো। এরপরে কালু মুচির নাম্বার আসে। নিখিল বাবা, তুই তো জানিস যে আমার বানানো জুতো কত সস্তা, মজবুত আর সুন্দর হয়। আমি চাই যাতে কোনো ব্যবসায়ী আমার জুতো অর্ডার দিয়ে নিয়ে যায়। ঠিক আছে কালু কাকা, আমি আজই তোমার বানানো চটি, জুতো আর দোকানের ফটো নিয়ে সাইটে দিয়ে দেব। কন্ট্যাক্ট নাম্বারেও আপনারই মোবাইল নাম্বার দিয়ে দেব। আরে বাবু, তুমি তো জানো আমার বিয়ে হচ্ছে না, বয়সও বেরিয়ে যাচ্ছে, আরে কি খারাপ আছে আমার মধ্যে? একটু কালো আমি, একটু বেঁটে আমি, দাঁত বাইরে বেরিয়ে থাকে, একটু ততলাই আমি, মুখটা দেখতে ভালো না, আর এক চোখে দেখতে পাই না। এই তো আমার একটা ফটো তুলে বায়োডাটা দিয়ে shadi.com এ দিয়ে দাও। আরে বাবা, যদি আমাদের গ্রামে মেয়েদের লাইন না লাগে তো বলো। এমনি এমনি আমার বাবা আমার নাম রেহমাত আলী রাখেনি। একদিন ওয়াইফাই চলে যায়, ও চিন্তায় পড়ে যায়। তারপর গিয়ে দেখে কুয়োর জলওয়ালা ওয়াইফাই বোতলটা ইঁদুরে ফেলে দিয়েছে। এ কি হলো, এখন কিভাবে নেট চালাবো? কালই যাব ওয়াইফাই কুয়োর পাশে। নিখিল পরের দিন সকালে কুয়োর সামনে যায় তো দেখে ওখানে রাস্তা তৈরি হচ্ছিল আর কুয়ো বুঝিয়ে দিয়েছে। কিছু জল ওখানে জমেছিল, যাও বোতলে ভরে বাড়ি নিয়ে আসে। নিখিল এসে খুব কাঁদে আর কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত্রে ও স্বপ্ন পায় যে পরিশ্রম ছাড়া কোনো কাজ হয় না। আমি বুঝেছি, এখন আমায় কি করতে হবে? ও সকালে উঠে ঘরের পেছনে মাঠে একটা কুয়ো বানাতে থাকে আর 7-8 দিনের পরিশ্রমের পর কুয়ো থেকে জল বের হতে থাকে। এই জল ও বোতলের জলে মিশিয়ে দেয় আর এই কুয়োটাও ওয়াইফাই কুয়ো হয়ে যায়। পরিশ্রম কোনো দিন বিফলে যায় না আর পরিশ্রম ছাড়া কোনো কিছু স্থায়ী হয় না।